সময় নিয়ে এসেছি ভাই, আজকে বসে অনেকক্ষণ আড্ডা মারা গেছে, অনেকক্ষণ সময় নিয়েছি, আড্ডা মারা যাক তাহলে। তো বল তোর খবর কি, বল। চলে যাচ্ছে সব? আমারও চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বাড়ির লোক কেমন আছে? বাড়ির লোক আছে মোটামুটি, সবাই এই পরিস্থিতির জন্য একটু সবাই একটু চিন্তিত ছিল, তুই জানিস পরিস্থিতি ভালো না, চিন্তারই কারণ। হ্যাঁ সেই তোমার সাথে থাকলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তোমার ফ্যামিলি থেকে লোক এসেছিল আমাকে সব বলে গেছে, আমার সাথে তুমি আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, আজ থেকে সব সম্পর্ক শেষ, তুমি দ্বিতীয়বার আমাকে আর কল করবে না, গুড বাই। তাহলে তো তুমি আগেই জানতে ভাই, সত্যি বলছি আমি ওরকম। দেখ ভাই সব বলছে, আমার নাকি ব্রেক আপ করেছে, কে আমার বাড়ি থেকে কে কি সব বলছে। ফোনটা দেখো ভাই, হ্যালো। হ্যাঁ আমি ওর বন্ধু বলছিলাম, তোমার তুমি নাকি ব্রেক আপ করে দেবে বলছো, কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে গিয়ে কেউ ভয় দেখালো, তোমাকে বললো যে ও খারাপ ছেলে, তুমি সেটা বিশ্বাস করে নিলে। হ্যাঁ, দু বছর ধরে, তিন বছর ধরে রিলেশনশিপ, তুমি ওর উপর বিশ্বাস না করে, ওকে কোনো কথা না জিজ্ঞাসা করে, কিছু মস্তিষ্ক বিকৃত লোক যারা মানসিকভাবে সুস্থ নয়, তোমার বাড়িতে গিয়ে বললো যে ও খারাপ ছেলে, তুমি বিশ্বাস করে নিলে, এবং তুমি বলছো যে ব্রেক আপ করবে, তুমি আর রিলেশন রাখতে পারবে না, তুমি ভয় পেয়ে গেছো। ভয় তো এরকম তো অনেক আসবে জীবনে, তাহলে তো ওর কোনো দাম নেই। তুমি জানো যে লোকগুলো তোমাকে বলেছে সেই লোকগুলোই হয়তো ওকেও বলেছে এরকম কথা, ও তো আমাকে বলছিল যে লোকগুলো তোমাকে ভয় দেখাচ্ছে সেই ওকেও ভয় দেখাচ্ছে যাতে না রিলেশন রাখতে, ওরা বলেছে যে তুমি নাকি খারাপ মেয়ে। হ্যাঁ, কোনো কিছু বলার আগে ভেবো, সেই যেই বলো, ওর কোনো ফ্রেন্ড বলতে পারে, ওর কোনো বন্ধু বলতে পারে, ওর কোনো আত্মীয় বলতে পারে, ওর কোনো বাবা মা মাসি মেসো পিসি পিসামশাই যেই বলুক, তুমি তার আগে ওর সঙ্গে কথা বলো, তোমার ওর সঙ্গে কথা বলা উচিত না। তোমার নামে কেউ একটা কিছু বললো তুমি ফট করে সেটা বিশ্বাস করো না, বউ তো কখনো তোমার নামে কিছু বললে বিশ্বাস করে না। হ্যাঁ, যেই বলুক তোমার ওর সঙ্গে কথা বলা উচিত, তুমি আগে ভাবো ব্যাপারটা কী হচ্ছে, তারপর আর ভয় পেও না কোনো কিছুকে, ভয় পেলে তাহলে সেই জিনিসটা ভয় পেতেই থাকবে, কোনো দিনও সেখান থেকে বেরোতে পারবে, আর ভয় পেলে কোনো কিছুই থাকবে না, ভয়ের কিছু নেই। এরপর যখন ওই মানুষগুলোকে চোখের সামনে দেখবে তো ওদের থেকে একটু দূরে থেকো, দরকার হলে পুলিশ আছে, পুলিশে কমপ্লেন করো, আমরা আছি, আমাদেরকে বলো, আমরা সাহায্য করবো, তো এরকম কথা বলো না। জীবনে ভাত ডাল আর বিরিয়ানির মধ্যে তফাতটা বুঝতে শেখো, প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। ভাত ডালটা কিন্তু আমাদের নেসেসিটি। তুমি ওই ওর মতো ছেলেকে তুমি এরকম কথা বলছো, আর আমি হলপ করে বলতে পারি প্রতিটা কথা ওর নামে যেটা বলেছে, ওদের বাড়ির লোক কী বলেছো আমি জানি না, প্রতিটা কথা মিথ্যে এবং প্রতিটা ঘটনা যেটা তোমাকে বলা হয়েছে শুধু ভয় দেখানোর জন্য, আর কিচ্ছু না। আমি তোমাকে বললাম বেশি কিছু বললে তুমিও ঘুরে পুলিশের ভয় দেখাও, ঠিক আছে? মেন্টাল হ্যারাসমেন্টের কোনো অসুবিধা নেই, ওর সঙ্গে কথা বলে সব কিছু মিটিয়ে নাও, আমরা একসঙ্গে খেতে যাবো কালকে, অনেক দিন বেরোইনি একসঙ্গে, আমরা খেতে যাবো, আমি তুমি আর আবির, ঠিক আছে? চলো ভাই, ওকে দিচ্ছি ফোন। আই এম সরি আবির, আমার ভুল হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছিলাম, এরকম আর কখনো হবে না। তোমার অভিমানে ভরা কৃষ্ণ কলি নামে ধরা দিতে চায়, পথারিয়ে ফেলে সুবর্ণ রেখাতাই, দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়, তোমার অভিধানে আছে এমন কোন হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ, যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা ঝরে ঝিমঝিম উল্লাসে
এক নিমিষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে আবার ফিরে এলে ভালোবাসায় ফুরেও যাইনি ফুরিয়ে তোমার বিপদগুলির কাছে ডানা মেলে আমি জানতে পরিচয় মেরুন কোন দ্বীপে থাক রহস্যময় চুয়ে দিলে কি জানি কি হয় তোমার শঙ্খমালা সাদায় চিহ্ন রাখা আছে শব্দহীনতায় নির্জনতা জানে হয় না তার বিদায় দূরে গিয়েও ফিরে আসা যায় যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে হই পাথুরে ঝর্ণা ঝরে ঝিমঝিম উল্লাসে এক নিমিষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে আবার ফিরে এলে ভালোবাসায় ফুরেও যাইনি ফুরিয়ে আবার এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে আবার ফিরে এলে ভালোবাসায় ফুরেও যাইনি ফুরিয়ে